চোখ রাখবো দুর্গাপুরের দিকে। জানতে পারা যাচ্ছে দুর্গাপুরে 75তম স্বাধীনতা দিবসে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করা হলো এবং এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্গাপুরের সাগর ভাঙা এলাকার ঘটনা উত্তোলন করা হলো উল্টো জাতীয় পতাকা, আর এর জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্গাপুরের সাগর ভাঙায় উল্টো জাতীয় পতাকা উত্তোলন, সে ছবি দেখছেন। দুর্গাপুরের সাগর ভাঙায় উল্টো জাতীয় পতাকা উত্তোলন করা হলো। এনে কথা বলবো প্রতিনিধি সঞ্জীব সুইয়ের সঙ্গে। সঞ্জীব, কিভাবে এইভাবে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করা হলো, কিভাবে এই ভুল হলো, কি জানতে পারা যাচ্ছে সঞ্জীব? দেখো সুজিতদা, দুর্গাপুরের যে সগরভাঙা এলাকায়, এই এলাকায় বেশ কিছু যুবক তারা সকালবেলাতেই জাতীয় পতাকা উত্তোলন করে। ভুলবশত তারা খেয়ালই করেনি যে যেভাবে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত সেটা না করে তারা উল্টো ভাবে পতাকা উত্তোলন করে, এবং এই কারণেই ওই এলাকার কিছু মানুষ যখন এই ঘটনা দেখতে পান তখন তারা এই কাজটা করছে তাদেরকে খুঁজে বার করে। ওই এলাকার কিছু ক্লাবের ছেলেরা তারা খুঁজে বার করে কারা এই পতাকা উত্তোলন করছে এবং তাদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং তাদেরকে পতাকা উত্তোলনের নিয়ম শেখানো হয়, শিখিয়ে তাদেরকে আবার পুনরায় জাতীয় পতাকা সম্মানের সাথে আবার পুনরায় ঠিকঠাক ভাবে সোজা করে তুলে পতাকা উত্তোলন করা হয় এবং তারাও ভুল স্বীকার করে যে তারা ভুলবশত এটা করে ফেলেছে। এই ঘটনাটাকে সকালে একটা চাঞ্চল্য ছড়িয়েছিল দুর্গাপুরের সগরভাঙা এলাকায়। যদিও স্থানীয়রা বলেছে যে ছেলেদের বয়স যেহেতু কম তারা অতটা বুঝতে পারেনি, তো তারা তাদেরকে বুঝিয়ে নিয়ম মাফিক আবার সম্মানের সাথে জাতীয় পতাকা তোলা হয়। সুজিত দা, বেশ ধন্যবাদ সঞ্জীব। দুর্গাপুরে সাগরভাঙা এলাকায় উল্টো জাতীয় পতাকা উত্তোলন করা হলো, ভুলবশত উল্টো জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার যুবকরা। পরে বিষয় অবশ্য ক্ষমা প্রার্থনা করে নেন তারা। ভুলবশত উল্টো জাতীয় পতাকা উত্তোলন করা হয় দুর্গাপুরে, দুর্গাপুরের সাগরভাঙায় উল্টো জাতীয় পতাকা উত্তোলন করা হলো।